আসসালামু আলাইকুম বন্ধুরা, এসএন ভিলেজফুটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি সোয়াবিনের পকোড়া বানিয়ে দেখাবো, খুব সহজভাবে বানানো যায় এটা, যার স্বাদ মাংসের স্বাদকেও হার মানাবে। তো চলুন কি কি লাগছে দেখে নি। তো আমি নিয়ে নিয়েছি সোয়াবিন, বেসন, চালের গুঁড়ি, চালের গুঁড়ি দিলে মুচমুচো হয় খেতে, তার জন্য নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, ধনেটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, মৌরি, মৌরিটাও আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, কাঁচা জিরে, গোলমরিচ, এ দুটো আমি শিল নোড়ায় একসাথে বেটে নেব, আদা রসুন এটাও বেটে নেব, পেঁয়াজ, পেঁয়াজটাও আমি বেটে নেব, নিয়েছি লঙ্কা কুচি। তো চলুন এবার শুরু করি। তো প্রথমে আমি চুলাটা ধরিয়ে নিচ্ছি, চুলাটা আমার ধরে গেছে, আমি কড়াই চাপিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিচ্ছি, পানিটা একটু গরম করে নিচ্ছি। পানিটা আমার গরম হয়ে গেছে, এবার পানির মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, পানির মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে নেব ভালো করে, সেদ্ধ করার জন্য ছেড়ে দিলাম। তো আমার সয়াবিনটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নি, আমি 5 মিনিটের মতো সেদ্ধ করে নিলাম, আমার সেদ্ধ হয়ে গেছে, এবার একটা জায়গার মধ্যে তুলে নেব। আমার তোলা হয়ে গেছে, এবার এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে দেব, কিছুক্ষণের জন্য রেখে দেব। আমার সয়াবিনটা ঠান্ডা হয়েছে কিনা দেখে নি, ঠান্ডা হয়ে গেছে, এবার পানিটা নিংড়ে বের করে নেব, একটা জায়গার মধ্যে তুলে রাখছি। আমার সব তোলা হয়ে গেছে, আমি শিল নোড়ায় গুঁড়ো করে নেব, আপনারা চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। তো চলুন গুঁড়ো করে নিই। এই যে এভাবে সবগুলোই আমি করে নেব। আমার গুঁড়ো করা হয়ে গেছে, আমি সব তুলে নিলাম। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব, তেলটা একটু গরম করে নিচ্ছি, এদিকে আমি সয়াবিনটা মাখিয়ে নেব। তো আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, জায়গার মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম, বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, চাল গুঁড়ি দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ি, লবণ, আগে লবণ দিয়েছি তাই অল্প করে দেব, ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো,
লঙ্কা কুচি, কাঁচা জিরে, গোলমরিচ আমি একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। কাঁচা জিরে বেটে দিলে শাকটা বেশ ভালো লাগে খেতে। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। এবার আমি সব মিশিয়ে নেব ভালো করে, হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। পানি লাগলে একটু পানি দিয়ে দেবেন, আমি অল্প করে দিয়ে দিচ্ছি। তো আমার মেশানো হয়ে গেছে ভালো করে, এবার আমি গোল গোল করে নেব। এভাবে আমি সবগুলো করে নেব। তেলটা ওদিকে গরম হয়ে যাবে, এরকম গোল করে তেলে ছেড়ে দেব। আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে। আমার ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব। একটা জায়গার মধ্যে আমি তুলে নিলাম, এভাবে আমি সবগুলোই ভেজে নেব। হালকা আছে, ভাজতে হবে এগুলো। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো আমার সয়াবিনের পকোড়া তৈরি, চলুন এবার টেস্ট করে নিই। তো আমরা একটা জায়গায় নিয়ে নিচ্ছি, টেস্ট করবো। দুজনে দুটো নিয়ে নিলাম, চল তুমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে, দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, খেতেও খুব ভালো লাগছে, ভাজা হয়েছে খুব ভালো। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আমার খাওয়া কমপ্লিট, আমারও। তো আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন, যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন এবং কমেন্ট করেও জানাবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন। আমরা যে কোনো ভিডিও দিলে আপনারা যেন তার নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।